আগেই বলেছিলাম, আমাদের বিরোধীরা শুধুমাত্র বাজার গরম কথা করার জন্য কথা বলছিলেন। ভোটের প্রচারের সময় মাননীয় মুখ্যমন্ত্রী তার ক্যামেরাতে সেলোটেপ লাগিয়েছিলেন, ভোট পার হয়ে গেছে, সেলোটেপ খুলে ফেলেছে। বৃহস্পতিবার বিকেলে বহরমপুরের খগড়া ভৈরবতলা থেকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে চোর ধরো জেল ভরো পদযাত্রা শুরু হয়। এই পদযাত্রা গোটা বহরমপুর শহর পরিক্রমা করে টেক্সটাইল কলেজ মোড়ে এসে শেষ হয়। সেখানে বিজেপি নেতা কর্মীদের জনসভা করেন সুকান্তবাবু। জনসভা থেকে একযোগে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের নেতৃত্বের আক্রমণ করেন। গরু চোর ও চাকরি চোর নিয়ে তিনি বারবার সরব হয়েছেন। আমাদের বিরোধীরা শুধুমাত্র বাজার গরম কথা করার জন্য কথা বলছিলেন। ভোটের প্রচারের সময় মাননীয় মুখ্যমন্ত্রী তার ক্যামেরাতে সেলোটেপ লাগিয়েছিলেন, ভোট পার হয়ে গেছে, সেলোটেপ খুলে ফেলেছে। অর্থাৎ শুধুমাত্র মিথ্যে প্রচার করা হয়েছিল, মুখ্যমন্ত্রী যে মিথ্যেবাদী আর একবার প্রমাণিত হয়ে গেল। সুপ্রিম কোর্টের রায়ে সিলমোহর পড়ে গেল, মুখ্যমন্ত্রী আইএসআই মার্কা মিথ্যেবাদীতে পরিণত হল। আমরা 11 বছর আগেও তাই শুনেছিলাম, এবং ওনার কেন কারো দম নেই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার থাকা অবস্থায় স্বচ্ছভাবে নিয়োগ করবেন। সমবায় ব্যাংকে অরূপ রায়ের বোনের যে চাকরি হয়েছে, এই অভিযোগ উঠেছে যে এটা বেআইনিভাবে দেওয়া হয়েছে, এর তদন্ত হওয়া উচিত। এবং 11 সালের পর থেকে যত নিয়োগ হয়েছে আমরা প্রথম থেকেই বলে এসেছি, কোনো নিয়োগ স্বচ্ছতার সাথে হয়নি। আমি আবার বলছি, হাইকোর্টে মামলা চলছে, 12 সালের যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগ যদি সিবিআই তদন্ত হয় বর্তমান শিক্ষামন্ত্রীও জেলে যেতে থাকে বাধ্য হবে। পুজোর অনুদান নিয়ে জনস্বার্থ মামলা হলো আজকে। দেখুন, আমাদের বক্তব্য, পুজোর অনুদান মুখ্যমন্ত্রী চাইলে দিতে পারেন, কিন্তু ডিএ বন্ধ করে নয়, চাকরি বন্ধ করে নয়, এবং উন্নয়ন বন্ধ করে নয়, ইনফ্রাস্ট্রাকচারে সরকারের আরও বেশি বিনিয়োগ করা উচিত, যার ফলে স্টেটের জিডিপি, যেটাকে SGDP বলা হয়, সেই জিডিপি বাড়বে এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান হবে। স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে আমাদের বিভাগ কর্মীরা কোথায় গেল? অমিতাভ রায় কালকে, অমিতাভ রায়কে তারা বিধিবদ্ধভাবে জানিয়ে গেছেন।